মিজানুর রহমান আরিয়ান মানেই অন্যরকম অনুভূতি, মিজানুর রহমান আরিয়ান মানেই প্রত্যাশা পারদ দ্বিগুণ। মিজানুর রহমান আরিয়ান একটা আস্থা ও ভরসার নাম, কারণ তার নাটক দেখে হতাশ হয়েছে এরকম লোক খুব কম সংখ্যকই রয়েছে। খুব কম সংখ্যক পরিচালকই রয়েছে যারা নাটক নির্মাণ করে নিজেদের আলাদা একটা ফ্যানবেস বানাতে পেরেছে, আর তাদের মধ্যেই মিজানুর রহমান আরিয়ান একজন। আর তাই তো নাটক শুরুর আগে যখন স্ক্রিনে পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান নামটি দেখি, তখন অভিনেতা অভিনেত্রীকে তা জানার প্রয়োজনই হয় না। যাই হোক, আমরা জানি বাংলা নাটক রিলিজের বড় তিনটি ইভেন্ট রয়েছে। প্রতিটা ইভেন্টেই মিজানুর রহমান আরিয়ানের বাজিমাত থাকবেই। কোরবানি ঈদকে সামনে রেখে বরাবরের মতো এবারও কিছু নাটক নির্মাণ করতে চলেছেন আরিয়ান। আর আমাদের আজকের এই ভিডিওটা শুধু এই সব নাটক নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা মিজানুর রহমান আরিয়ানের ঈদুল আজহায় রিলিজ হবে এরকম পাঁচটি নাটকের নাম ও আনুষঙ্গিক বিষয় জানাবো। সো কি রয়েছে আজকের এই ভিডিওটিতে জানতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত। ফুলের নামে নাম, গত ঈদে শুরুটাই সুন্দর নাটক দিয়ে বাজিমাতের পর এবার ঈদে আবারও নতুন আরেকটি নাটক নিয়ে হাজির হচ্ছেন মিজানুর রহমান আরিয়ান ও তৌসিফ মাহবুব। নাটকটির নাম হলো ফুলের নামে নাম। নাটকটিতে অভিনেত্রী হিসেবে থাকবে তরুণ ও অপরিচিত একজন অভিনেত্রী, নাম হলো সাদিয়া আয়মান। নাটকটিতে তার চরিত্রের নাম হলো বেলি। নাটকটি এবার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে। যেহেতু সম্পূর্ণ নতুনভাবে নতুন জুটি নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে, সেহেতু আমরা দর্শকরা একটু বেশি আশাবাদী। সুহাসিনী, সুহাসিনী নাটকটির মাধ্যমে প্রথমবারের মতো ফারহান আহমেদ জোবানকে দেখা যাবে মিজানুর রহমান আরিয়ানের নাটকে। নাটকটিতে অভিনেত্রী হিসেবে রয়েছে তানজিম সাইয়ারা তটিনি। অভিনেত্রীর নামটা শুনে একটু অপরিচিত মনে হচ্ছে, তাই না? সত্যি বলতে 99% লোক তাকে চিনবে না। তটিনীকে আমি প্রথমে দেখি লিলুয়া নাটকে। যাই হোক, এবছর মিজানুর রহমান আরিয়ানের নাটকে তরুণদের দেখা যাচ্ছে। যেহেতু মিজানুর রহমান আরিয়ান জোবান ও তটিনীকে নিয়ে প্রথমবারের মতো নাটক নির্মাণ করেছেন, অন্যদিকে এটি জোবান ও তটিনীর জুটি বেঁধে প্রথম নাটক, সেহেতু নাটকটি নিয়ে আমরা একটু বেশি আশাবাদী। সুহাসিনী নামক নাটকটি এবার ঈদে মুক্তি পাবে এটা শতভাগ নিশ্চিত। অদ্ভুত তো আপনি নাটকটি মিজানুর রহমান আরিয়ান খুব যত্ন সহকারে নির্মাণ করেছেন। নাটকটিতে প্রধান চরিত্র অভিনয় করবেন তানজিন তিশা, খায়রুল বাশার ও নাবিলা। প্রথমে যে দুটো নাটকের নাম বললাম সেগুলো দেখে তো বুঝেই ফেলেছেন মিজানুর রহমান আরিয়ানের নাটকে এবছর নতুন মুখ ও তরুণদের দেখা যাবে। অদ্ভুত তো আপনি নাটকটির মাধ্যমে প্রথমবারের মতো আরিয়ানের নাটকে জুটি বেঁধে কাজ করেছেন তানজিন তিশা ও খায়রুল বাশার। নাটকটির মাধ্যমে প্রথমবারের মতো নাবিলাকে দেখা যাবে মিজানুর রহমান আরিয়ানের নাটকে। নাটকটির শুটিং অলরেডি শেষ হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলে এবার ঈদে ঝড় তুলতে আসছে অদ্ভুত তো আপনি নাটকটি। এখানেই শেষ নয়, শুরুটাই সুন্দর নাটকটির মধ্য দিয়ে প্রথমবারের মতো মিজানুর রহমান আরিয়ানের নাটকে একসাথে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন। গত ঈদে প্রচার হওয়া সেই নাটকটি খুবই জনপ্রিয়তা পায়, তাই এবার ঈদে আবারও ফিরছেন আরিয়ান তৌসিফ ফারিন এই ত্রয়ী জুটি। এবার ঈদে এই জুটির নাটকটির নাম হচ্ছে এখানেই শেষ নয়। নাটকটি রোমান্টিক ট্র্যাজেডি ধরনের হবে, অর্থাৎ নাটকটিতে রোমান্টিকতার পাশাপাশি চরম লেভেলের ইমোশন থাকবে। নাটকটির শুটিং শেষ হয়ে গেছে, সব কিছু ঠিক থাকলে ফের আরেকবার ঝড় তুলতে আসছে এখানেই শেষ নয় নাটকটি। হ্যালো শুনছেন টু, ২০২১ সালে ঈদুল আজহাতে হ্যালো শুনছেন নাটকের মাধ্যমে দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করে মিজানুর রহমান আরিয়ান। হ্যালো শুনছেন নাটক নিয়ে দর্শকদের মাতামাতির কারণ হলো হ্যালো শুনছেন নাটকের পার্ট টু আসবে বলে ঘোষণা দেন আরিয়ান। নাটকটিতে অভিনয় করেছিলেন নাফরান নিশো ও তানজিন তিশা। তবে নাটক রিলিজের এক বছর পার হয়ে গেলেও নাটকটি নিয়ে নির্মাতাদের কোনো মাথা ব্যথাই নেই। নাটকটির কোনো আপডেট এখনও পর্যন্ত দেননি মিজানুর রহমান আরিয়ান। অন্যদিকে দর্শকরা নাটকটির পার্ট টুর জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে। তবে আমরা যারা দর্শক রয়েছি তারা আশা করি যে এবার ঈদেই হ্যালো শুনছেন টু দেখতে পারবো। হ্যালো শুনছেন নাটকটি নিয়ে আপনাদের কী মতামত, আপনারা নাটকটি এবার ঈদে দেখতে চান কি না কমেন্ট করে জানিয়ে দিন। হ্যালো, কি দরকার? হ্যালো শুনছেন? সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। এবার ঈদুল আজহা উপলক্ষে আমরা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী ও পরিচালকদের নাটকের আপডেট আপনাদের জানিয়ে দিব। সো সে ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিন। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।